মুন্নি, এই মুন্নি, কি রে এত ডাকছিস, শুনছিস না কেন? কানে কি তুলো গুজে রেখেছিস? মুন্নি, মুন্নি, কি হয়েছে রে তোর? সকাল সকাল এভাবে গাভীর মতো চিৎকার করছিস কেন? তোর থেকে তো আমাদের গোয়াল ঘরের গাভীটাও শান্ত আছে। মুন্নি, মুখ সামলিয়ে কথা বলবি, ভুলে যাস না আমি এবারির বড় বউ, আর তুই আমাকে বলছিস আমি গাভীর মতো চিৎকার করি? আর তুই কি শুনি, তুই তো একটা ছাগল, সারাদিন ম্যাম্যা করে ঝগড়া করিস, আর কাজের বেলায় তো অষ্টরম্ভা, তাই না? কি বললি তুই? আমি ছাগল? তুই ছাগল, তোর 14 গুষ্টি ছাগল, বুঝেছিস? আমিও এই বাড়ির ছোট বউ, আমাকে মুখ সামলে কথা বলবি। এই, তুই আমাকে কাজের খোঁটা দিলি কেন রে? এই সংসারের অর্ধেকের বেশি কাজ আমি করি। আহারে, কাজের দেবী এসেছে, উনি সংসারের সব কাজ করে, আর আমি বুঝি বসে বসে ললিপপ খাই। সংসারে কোন কাজটা করিস তুই? হ্যাঁ, সারাদিন তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকিস, আর খেটে মরি আমি, তাই আর তুই যদি কাজ করিস তো যা না, যা বাসনগুলো মেজে রান্নাটা চাপিয়ে দে না। কেন কেন আমি এতগুলো কাজ করব? গতকাল রাতে সব কাজ আমি করেছি, আজকে সকালবেলা সব কাজ তুই করবি, বুঝেছিস? সব কাজ আমি করব মানে? আমি বাসন মাজবো, রান্না করব, গোয়াল ঘর পরিষ্কার করব, গাভীকে খাওয়াবো, আমার কি 10-12টা হাত আছে নাকি? আমি রান্নাঘরে যাচ্ছি, তুই গোয়াল ঘরে যা। না, আমি এখন কোনো কাজই করতে পারবো না। আহা, এই দুই বউয়ের জ্বালায় একটু শান্তিতে ঘুমাতেও পারি না। এই বড় বউ, ছোট বউ, সকাল সকাল তোমাদের আবার কি শুরু হলো শুনি? কিসের এত ঝগড়া? দেখো না গো, তোমার এই আদরের ছোট বউকে একটু কাজ করতে দেখেছি, আর এই জন্য কত কথাই না আমাকে শোনাচ্ছে জানো। কাজ করতে বললেই ওর মাথার পোকাগুলো 120 ডিগ্রি বেগে ঝগড়া করতে আসে। সংসারের সব কাজ আমাকেই করতে হয় গো। কি বললি তুই? আমি কাজ করতে গেলে কথা শোনাই, আর তুই কি আমায় ছেড়ে দিস? দেখেছো গো তোমার বড় বউয়ের কথা শ্রী? দেখো, এই সংসারের কাজ না করলে তোমার বড় বউ আমাকে আস্ত রাখতো না, কত কাজ করি তবুও নাম নেই। এই, তোমরা থামবে? কোন আক্কেলে যে তোমাদের মতে ঝগড়ুটে বউকে বিয়ে করে এনেছিলাম, দুজনের একজনও আমাকে সন্তান দিতে পারোনি, সারাদিন শুধু ঝগড়া করে মাথা খাচ্ছ। বলো তো বলো, কি করলে তোমাদের ঝগড়া আর দেখতে হবে না? তোমরা কি চাও বলো তো? তুমি আমাদের কি সংসারের কাজ ভাগ করে দাও, আমার ভাগের কাজ আমি করব, আর ওর ভাগের কাজ ও করবে, আমি আর একা সব কাজ করতে পারবো না। এই সংসারে ভাগ করার মতো কি আর আছে? আছে এক রান্নাঘর, আর একটা গাভী, আর একটা নারকেলের বাগান। ঠিক আছে, এগুলো যদি তোমরা ভাগাভাগি করে নিতে চাও তাহলে নাও, আমার কোনো আপত্তি নেই, তবু আমি তোমাদের ঝগড়া আর শুনতে চাই না। তোমাদের ঝগড়া শুনতে শুনতে কান দুটো আমার পচে গেছে, তাহলে ভাগাভাগি শুরু করো, আমি সাক্ষী থাকবো। তাহলে প্রথমে রান্নাঘর দিয়ে শুরু করা যাক। এই যে মুন্নি, শোন শোন মুন্নি, রান্নাঘর সকাল থেকে দুপুর অবধি আমার, আর বিকেল থেকে রাত অবধি তোর অধীনে থাকবে, বল তুই রাজি আছিস? হ্যাঁ, আমি রাজি আছি। তারপর এবার গাভীর পালা, বল তুই গাভীর কোন অংশটা নিবি, মাথার অংশটা নাকি লেজের অংশ? আচ্ছা, লেজের অংশ নিলে তো সারাদিন নোংরা পরিষ্কার করতে হবে, একটু ওসব আমি পারবো না। শোনো, আমি গাভীর মাথার অংশটা নেব, আর তুই লেজের অংশ নিবি। ঠিক আছে, তবে তাই হবে। এবার রইল ওই নারকেল বাগান, বল বাগানের নারকেল গাছের কোন অংশটা তুই নিবি, ওপরের অংশ নাকি গোড়ার অংশ? একটা তো মাথার অংশ নিলাম, এবার না হয় গোড়ার অংশ নেই। শোন, আমি নারকেল গাছের গোড়ার অংশ নেব, আর তুই মাথার অংশ নিবি। ঠিক আছে, তাহলে ভাগাভাগি শেষ, তোমাদের দুজনের মধ্যে যেন আর কোনো ঝগড়া না হয়, সেজন্যই তোমাদেরকে দিয়ে ভাগ করালাম। এরপরও যদি কোনো ঝগড়া শুনি তাহলে তোমাদের দুই বউকে কাজের সাথে উল্টো করে বেঁধে রাখবো, আর তারপর কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে লাল করে দেব, মনে থাকে যেন কথাটা? এসব বলে তাদের স্বামী টোনা রেগে সেখান থেকে চলে যায়। এদিকে দুই বউ যে যার মতো চলে যায়, সবাই তাদের ভাগের কাজ করতে থাকে। এই রে, চাল তো শেষ, এখন রাতের বেলা কি রাঁধবো আমি? এই টুনি, দিনের বেলা তো সব চাল রেঁধে ফেলেছিস, আমার কথা তো একবারও ভাবলি না, এখন আমি রাতের রান্নার জন্য চাল কোথায় পাবো? কেন রে কেন, আমি তোর জন্য কেন ভাবতে যাব? হ্যাঁ, আমার কাজ দিনের বেলা, তাই তো আমি দিন নিয়ে ভাবো, তাই না?
এখন চাল কোথায় পাবি সেটা তোর ব্যাপার, রাতের বেলা না পেলে বুঝবি মজা। শয়তান বড় বউ, ইচ্ছে করে এমন বিপদে ফেলেছে আমায়, আমি তোকে ছাড়বো না, সময় মতো বুঝিয়ে দেব আমি কি জিনিস। কিন্তু এখন চাল কোথায় পাই দেখি, যাই কারো বাড়িতে চাল ধার পাই কিনা। মুন্নি চাল খুঁজতে চলে যায়। এভাবেই চলতে থাকে ওদের দিন। এদিকে মুনি প্রতিদিন গাভীকে শুধু খাবার খাইয়ে যায়, আর অন্যদিকে টুনি প্রতিদিন গাভীর দুধ আর গোবরের ঘুটে বাজারে বিক্রি করত। আদরে ছোট বউ, খাওয়া খাওয়া, বেশি করে গাভীকে খাওয়া, আর এদিকে আমি দুধ নিয়ে বাজারে যাই। আজ দুধ বিক্রি করে আমি সোনার গহনা কিনে আনবো। যাই যাই, আমি বরং বাপু এখন বাজারে যাই। এই বড় বউ দেখছি গাভীর লেজের অংশটা নিয়ে যেতে গেল, আর আমি হেরে কুপোকাত। গাভীর দুধ আর ঘুটে বিক্রি করে কত সাজসজ্জার জিনিস কিনছে, আর আমি ওদিকে গাভীকে খাইয়ে মরছি। দূর, ভালো লাগে না। এখন তো আর ঝগড়াও করতে পারবো না, আর ভাগের অংশটাও পরিবর্তন করতে পারবো না। দূর। মুন্নি এসব বলে মন খারাপ করে চলে যায়। পরের দিন নারকেল বাগানের কথা তো আমার মনেই নেই, যাই বাগানের নারকেল গাছের গোড়ায় একটু জল দিয়ে আসি, আর বাগানটাও পরিষ্কার করে আসি। মুন্নি ঝাড়ু আর জলের বালতি নিয়ে বাগানে যায়, আর বাগানের গাছগুলোতে জল দিয়ে বাগানের নোংরা পরিষ্কার করতে থাকে। আয় মুন্নি আয়, সর সর সর, এখান থেকে সর, আমি এখন নারকেল পারবো রে। একজন নারকেল ক্রেতা এসেছে, আর সব নারকেল আমি বিক্রি করে দেব, আর অনেক টাকা পাবো। কি, সব নারকেল বিক্রি করে দেবে? এই রে, এবারও আমি ঠকবো? বড় বউ তো সব পাশ দিয়ে জিতে গেল। হায় হায় রে, আমার গোবর পোড়া মাথায় কোনো বুদ্ধি নেই। বড় বউ কত সুন্দর বুদ্ধি দিয়ে সব জিতে নিল, এদিকে আমি হেরে গেলাম। না, এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। এসব বলে মুন্নি রেগে গিয়ে একটা কুড়াল এনে বাগানের সব নারকেল গাছে আঘাত করতে থাকে। আয় মুন্নি আয়, কি করছিস? হ্যাঁ থাম থাম বলছি, নারকেল গাছে আঘাত করছিস তুই? কেন রে কেন? নারকেল গাছের গোড়ার অংশ আমার, তাই আমি যা ইচ্ছে তাই করব। আজ আমি সব নারকেল গাছগুলো কেটেই ফেলবো, অনেক হয়েছে। আর না, তুই ইচ্ছে করেই আমার সাথে বুদ্ধি করে এমনটা করছিস, তাই না? ভাগের অংশ দিয়ে আমি খালি ঠকে যাচ্ছি, আর তুই জিতে যাচ্ছিস। আমার আর সহ্য হচ্ছে না। সহ্য না হওয়ার কি আছে রে, ভাগাভাগির সময় তো তুইও ছিলি। দুই বউয়ের তর্কাতর্কি চলতে চলতে এক সময় ওদের দুজনের মাঝে মারামারি লেগে যায়। এমন সময় ওখানে টুনা চলে আসে। এ কি, তোমরা দুই বউ মিলে আবার ঝগড়া শুরু করেছো? আজকে আবার মারামারি শুরু করেছো? এত অশান্তি আমার আর ভালো লাগে না। তোমাদেরকে বউ করে আনিনি, দুটো কাল নাগিনকে বাড়িতে এনেছি। তোদের থেকে শান্তি পাওয়ার জন্য সংসারে কাজ ভাগ করে দিলাম, তবুও তোরা মিল হতে পারলি না। আসলে কুকুরের লেজে যতই তেল মালিশ করা হোক না কেন, আসলে কুকুরের লেজ কখনো সোজা হয় না, বাঁকাটা বাঁকাই থাকে। আজ থেকে তোরা আমার বউ না, এখনই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ওগো, এমনটা করো না, এই ছোট বউয়ের জন্য এই সংসারে এত অশান্তি। এই ছোট, শোন, আমরা দুই বউ আর ঝগড়া করব না রে। চল, আমরা ক্ষমা চাই টোনার কাছে। টোনা যদি ক্ষমা না করে, তাহলে আমাদের পথের ভিখারি হতে হবে রে। না না, ভিখারি হতে পারবো না। ওগো, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই হাতে ধরছি, পায়ে ধরছি, দয়া করে এবারের মতো ক্ষমা করে দাও। আমরা আর কখনো ঝগড়া করব না। আসলেই তো ঝগড়া করে কি লাভ, শুধু শুধু অশান্তি। দুই বউ টোনার কাছে কান্নাকাটি করে ক্ষমা চায়। এদিকে টোনার অনেক মায়া হয়। এরপর টোনা ওদের দুই বউকে ক্ষমা করে দেয়। এরপর থেকে টোনা দুই বউকে নিয়ে অনেক সুখী দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।